নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট ভিডিও, 2021 টু 2027 এই টানা 7 বছর এই কয়টি রাশি বিশ্বে রাজত্ব করতে চলেছে। টানা 7 বছর, 21 টু 27 টানা 7 বছর বিশ্বে সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই কয়টি রাশি, কোন কোন রাশি কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন একটা ভয় এবং ভীতি, যেটা হচ্ছে যে গ্রহ আপনাদের অনেকেই বলে যে ক্ষতি করে, সেই গ্রহ হচ্ছে শনি মহারাজ। এই শনি মহারাজ বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে, বর্তমান সময়ে এই 2021-এ আজকের টাইমেও কিন্তু মকর রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে, এবং 2023 থেকে এই শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে, এবং 2025 থেকে এই শনি আপনার মীন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ টানা 7 বছর প্রথম নিজের সক্ষেত্রিক রাশিতে এখন অবস্থান করছে, এবং এরপরে কুম্ভ রাশি নিজস্ব প্রিয় রাশিতে অবস্থান করবে, এবং এরপরে যখন মীন রাশিতে যাবে মিত্র রাশিতে, সমমিত্র রাশিতে এই শনি মহারাজ অবস্থান করবে। এই টানা 7 বছর সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই কয়টি রাশি, কোন কোন রাশি অবশ্যই আপনারা খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, কোন কোন রাশি, আমার রাশি নেই তো আমি এটা যেগুলো এক্সিলেন্ট রাশি সেই এক্সিলেন্ট রাশির কথাই বলবো। নেক্সট এপিসোডে আমি আরও বেশ কটি রাশির কথা আমি জানাবো, কিন্তু সবথেকে দুনিয়া কাঁপাবে, ভাগ্যের তারা আকাশে ফুটবে যে রাশিগুলোর কথা আমি বলতে চলেছি, নিশ্চিত হবে। তবে আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে, শনির বলবত্তা কেমন আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু পূর্ণমাত্রায় আপনি কিন্তু এই 7 বছর কাঁপাবেন, রাজত্ব করবেন। বিশ্বে সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে, বিশ্বে রাজত্ব করতে চলেছে এই শনি মহারাজের কৃপায়, শনি মহারাজের বরদানে, শনি মহারাজের আশীর্বাদে। না, আমি খুব কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই টানা 7টা বছর এই কয়টি রাশির ভাগ্য বদলাতে চলেছে, ধন বর্ষা, অপার ধন, কর্ম, বিবাহ, আপনার ব্যবসা যেই দিক থেকে বলুন না কেন, প্রফেশন, প্রপার্টি থেকে লাভ, এই জায়গাগুলো আপনাদের কিন্তু হবেই হবে, ভাগ্যের উন্নতি, দৈনিক রোজগার, ভূসম্পত্তি, এই জায়গাগুলো, শেয়ার মার্কেট, এই জায়গাগুলো কিন্তু দিবে সফলতার জায়গা, আর্থিক স্থিতির জায়গা, এই জায়গাগুলো কিন্তু শনি দিতে চলেছে। প্রথম যে রাশির কথাই বলবো, দেখুন প্রথমেই আপনাদেরকে বলি যে শনি মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশিতে অবস্থান করবে, এক দুটি হচ্ছে মিত্র রাশি, প্রিয় রাশি, এবং আপনার মীন রাশি হচ্ছে সমমিত্র রাশি, এই রাশিগুলোতে শনি যে অবস্থান করবে। অর্থাৎ এই যে কটি রাশির নাম বলছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, কোন কোন রাশি, প্রথম রাশি বিশ্বে রাজত্ব করবে, সর্বশ্রেষ্ঠ রাশিতে পরিণত হতে চলেছে সেই রাশির নাম খুব অপেক্ষা করছেন, তাই তো। 1 নম্বর রাশি বৃষ রাশি, বৃষ রাশি অথবা বৃষ লগ্ন যেটাই হোক না, রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার বৃষ রাশি বা আপনার বৃষ লগ্ন যেটাই হোক, আপনার ক্ষেত্রে 9ম স্থানে বর্তমানে শনি অবস্থান করছে, দেখুন ভাগ্যের উন্নতি। 2023 সাল থেকে এই শনি আপনার কর্ম হবে, সক্ষেত্রিক অবস্থান করবে, কর্মের জায়গাটা আপনাদের দিবে, অর্থাৎ এতদিন ভাগ্যের দ্বারা, এরপরে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত মানে বাড়িয়ে তুলবে, এই সময় কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো থাকবে।
গভর্নমেন্ট সার্ভিস জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং 2025 থেকে যখন মীন রাশিতে চলে যাবে তখন আপনারা দেখুন ভাগ্যপতি এবং কর্মপতি এই দুইটি আপনাদের একাদশভাবে সফলতার জায়গা, অর্থাৎ সাকসেস লাভ সফলতা থাকবে, ভাগ্য কর্ম সফলতা একসঙ্গে নিশ্চিত রূপে কিন্তু এই 7 বছর আপনারা কিন্তু পাবেন। এবং বর্তমানে শনি এবং রাহুর নবপঞ্চম যোগ কিন্তু চলছে, ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, আকস্মিক ধন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ, সম্পত্তির দিক থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু ব্যবসা থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আপনি বিশ্বরাশি মানুষ, সাকসেস সফলতার সিঁড়ি কিন্তু পেতে চলেছে এই টানা 7 বছর, 21-27 বিশ্বে রাজত্ব করবে বৃষ রাশি এবং বৃষ লগ্ন। আমি খুব দায়িত্ব নিব, তবে আপনার ন্যাকাল চার্টে শনির প্লেসমেন্টটা দেখা দরকার, শনি কোনভাবে অবস্থান করবে, কোন নক্ষত্র কত নম্বর ডিগ্রিতে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি আপনাদের হবে, এবং আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটবে। 2 নম্বর যে রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে, আপনার পঞ্চমভাবে এবং আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, ভূমি ভবন বাহন, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ, গোল্ড চাঁদি শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, সন্তান সুখ, এই সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, শত্রু শান্ত হবে, ঋণ পরিশোধ, কর্মপ্রাপ্তি, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য প্রচেষ্টা করছেন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে সরি তুলা রাশির ক্ষেত্রে এই টানা 7 বছর, 21-27 এই টানা 7 বছর তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রফিট কিন্তু এই সময় দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের বর্তমানে দ্বিতীয়ভাবে এই শনি অবস্থান করছে মকর রাশিতে, ধনভাবে এই শনি বক্রী অবস্থায় অবস্থান করছে, এবং 2023 থেকে এই শনি 2023-এর 18 জানুয়ারি থেকে এই শনি আপনাদের তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে, এবং 2025 থেকে এই শনি আপনাদের চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ এই সময় ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা যথেষ্ট কিন্তু এই সময় কিন্তু এই টানা 7 বছর, 21-27 এই টানা 7 বছর ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু এই সময় কিন্তু আপনারা পাবেন ধনুরাশির ক্ষেত্রে। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে এই 21-27 এই সময়টা বিশেষভাবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে, বেশ কিছু জায়গা থেকে আপনারা প্রফিট কিন্তু পাবেন, প্রপার্টি থেকে লাভ, এবং ভূ সম্পত্তি যাদের আটকে আছে, যেই সম্পত্তি আপনারা হয়তো বা বিক্রি করতে পারছেন না কোনো সমস্যার জন্য, সেই সম্পত্তি আপনাদের সেল হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ 21-27 টানা 7 বছর আপনার ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু প্রদান করতে চলেছে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনি প্লেসমেন্ট কেমন আছে, এটা কিন্তু একান্ত দেখা দরকার। শনি যদি আপনার রাশিচক্রে দুর্বল থাকে, নিজস্ব থাকে, ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, সেই জায়গাটা বা পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, সেই জায়গাটাতে কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন না, বা আপনার যদি নেগেটিভ গ্রহের দশা থাকে সেক্ষেত্রেও কিন্তু পূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন না। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রমোটার বিল্ডার এই জায়গাগুলো, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু আপনাদের আসতে চলেছে। 21-27 আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন এবং আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের বর্তমানে রাশিতেই অবস্থান করছে এই শনি বক্রী অবস্থায়, এবং রাহুর সাথে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, এবং 23-18 জানুয়ারিতে এই শনি আপনাদের ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা 23 থেকে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দিবে।
এবং 25 থেকে আপনার এই শনি আপনার রাশির থার্ড হাউসে কিন্তু অবস্থান করবে এবং সরাসরি আপনার ভাগ্যভাবে কিন্তু দৃষ্টি দিবে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা যদিও করবে, কিন্তু 21-27 প্রপার্টি থেকে লাভ আপনারা পাবেন, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা এ সময় কিন্তু যথেষ্ট লাভ, কিন্তু আপনি যদি মকর রাশি মানুষ হয় আপনারা কিন্তু বিদেশ থেকে লাভ পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় আপনাদের বৃদ্ধি করবে। শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, গোল্ড চাঁদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের থেকে যথেষ্ট এই সময় কিন্তু সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। কর্মের জায়গাটা, যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রের গভর্নমেন্ট সার্ভিস পাওয়ারও কিন্তু সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, যদিও আপনার রাশিচক্রে থাকা দরকার গভর্নমেন্ট সার্ভিসটা। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনারা চেষ্টা করেন গভর্নমেন্ট সার্ভিসের জায়গা বা চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা মকর রাশির ক্ষেত্রে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ 21-27 এই টানা 7 বছর মকর রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড কিন্তু হতে চলেছে। আমি যে দুটি রাশির কথা আমি বললাম, একটি হচ্ছে ধনুরাশি, একটি হচ্ছে মকর রাশি, এই দুটিরই কিন্তু শনি 7.5 বর্তমানে কিন্তু চলছে এবং ধনুরাশির 2023-এ 7.5 শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মকর রাশি কিন্তু 2025 অবধি এই 7.5 চলছে। তার মধ্যে এই 21-27 আমি আবারও বলছি এই বিশ্বে এই চারটি রাশি রাজত্ব করতে চলেছে টানা 7 বছর। অর্থাৎ আপনাদের মনের ডিজায়ারগুলো আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনাদের যেটা মনের ইচ্ছা সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। আপনাদের প্রপার্টি থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন, যেটা চাইবেন সেটা কিন্তু আপনারা এই সময় পাবেন।